আপনি সত্যিই চলে যাবেন রোধিক? আমি কিভাবে থাকবো আপনাকে ছাড়া? আমি তো চলে যাচ্ছি না, ফিরে আসছি। বলে পরপর কয়েকবার নিজের অধরজোড়া ছুঁয়ে দিলেন আমার পৃথক অধরে। তীক্ষ্ণ আঘাত প্রাপ্ত হলো আমার তুলতুলে গাল। আহ করে উঠলাম। কিছু বলার প্রয়াস করার পূর্বেই রোধিক বেপরোয়া কাজ করে বসলেন। আমার ভাঁজ বিশিষ্ট ললাটে তার ভাঁজবিহীন ললাটের রেখে নেশাক্ত কণ্ঠে বললেন, আই নিড ইউ জোনাকি, ডিপলি নিড। এ রাতের মাধুর্যের বিনিময়ে আগামী এক মাস প্রাণ ভরে বাঁচতে চাই, এক মুহূর্তের জন্য যাতে মনে না হয় তুমি আমার পাশে নেই। আমি মাথা তুলে অবলোকন করার প্রয়াস করলাম। বরাবরের ন্যায় এবারেও ব্যর্থ। তার বলিষ্ঠ পুরুষালী হাতের দ্বারা আমি বাধা, সম্পূর্ণ নিঃশব্দ। আমি চাই যাতে আগামী এক মাস তিনি হিনা কাটাতে পারি। মাথা নত জানু, তার জামাবিহীন উদাম দেহ নজর কাড়ল আমার। শীতলতা কয়েকশো গুণ বাড়িয়ে দিল। তিনি কতক্ষণ ধরে এমন অবস্থার আছেন, অথচ আমার অভিমানী নজর একবারও তার দিকে পড়ল না। হাত জোড়া চেপে ধরলেন। আমি মিনমিনিয়ে গলায় বলি, আপনার শার্ট কোথায়? রোধিক মাথা সরালেন না, পূর্বের ন্যায় রেখেই জড়ানো কণ্ঠে জড়ানো গলায় বললেন, আমি তো শার্ট পরিনি, তাহলে আবার কোথায় যাবে? টাওয়ার কাঁধে পেঁচানো ছিল, তোমার অভিমান ভাঙাতে গিয়ে খসে পড়েছে। এখন কি আফসোস হচ্ছে দেখতে পারোনি বলে? আপনি তো পুরোটাই আমার, আমি দেখতেই পারি। আপনি আমার ঠোঁটে চুমু খেয়েছেন, এবার আমিও চুমু খাব। তো সত্যপথ, কিন্তু আমি এখন আর দেখতে দিব না, না চুমু খেতে দিব। এই তো নেত্রযুগল বড় বড় করে পরপর কয়েকবার রোধিকের উন্মুক্ত বুকে অধর ছুঁয়েছিলাম। পরক্ষণেই ওষ্ঠদয় শীতল স্পর্শে ভরে উঠল। নেত্রযুগল ছোট হলো না, নিভে গেল আলো, অতিবাহিত হতে লাগলো প্রহর। ভোরের মিষ্টি সোনালি আভা গাছগাছালি ভেদ করে উকি দিয়ে পূর্ব আকাশে নিভু নিভু আলো পেরিয়ে প্রজ্জ্বলিত হয়েছে পৃথিবীর এক প্রান্ত। আমি গুটিসুটি হয়ে শুয়ে আছি রোধিকার বাহু ডোরে। ঘড়ির কাঁটা নয়টা পেরিয়েছে, ঘুম ভেঙেছে বহু সময় পূর্বে, উঠার স্পৃহা নেই, এই মুহূর্তে উপভোগ করছি। উঠলেই মনে হবে আবার কবে এই বুকে মাথা রাখব। কিছু ঘন্টা পরে হয়তো রোধিককে চোখের দেখাও দেখতে পাবো না, হাত দিয়ে স্পর্শ করতে পারবো না, ভাবলেই চোখের পাতা ঝাপসা হয়ে আসে। এসব ভাবতে ভাবতেই চোখে ভরে এলো, গড়িয়ে পড়ল রোধিকের উন্মুক্ত বুকের উপর। রোধিক নড়ে চড়ে উঠল, চোখ মেলতেই চোখাচোখি হলো দুজনার। আমি দৃষ্টি সরালাম, রোধিক কিছু বললেন না, হয়তো অনুভব করতে পারলেন আমার অবস্থাটা। এইভাবে পেরিয়ে গেল কিছু মহেন্দ্রক্ষণ। জিজ্ঞাসু দৃষ্টিতে বলে, উঠবে না নাকি আমার মতো সুদর্শন সুপুরুষের প্রেমে ভাসছ? একটু ভাসতে ইচ্ছে করছে, আবার কবে ভাসতে পারবো? হয়তো কাজের মাঝে সারাদিনে একবারও আপনার কণ্ঠ শুনতে পেলাম না। বাহ বাহ, কাল রাতে তুইও বলেছিলি আমাকে, আর আজ আবার আপনি? সরি। ঠিক আছে, এবার উঠো, সবাই কি ভাববে? আমি বসলাম, কোমর পর্যন্ত ছড়িয়ে পড়া অগোছালো চুলগুলো হাত খোপা করতে করতে বলি, ব্রেকফাস্ট সেরে এসে কিন্তু আবার এইভাবে শুয়ে থাকবো। রোদে হাসলেন, বাঁকা হাসি তার ওষ্ঠদয়ে, বোধগম্য হলো তার হাসির মানে। কি ভাবতে কি ভেবে ফেলেছে, ছি ছি কি লজ্জা, লজ্জান্বিত হলাম আমি। চটজলদি উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকার পেছনে না ফিরে বুঝতে পারছি তিনি এখন হাসছে। পরক্ষণে অট্ট হাসিতে ফেটে পড়লেন। আমি হাসতে গিয়েও হাসলাম না, হয়তো কখনো এই হাসিটাকে বড্ড মিস করব, মানুষটাকে মিস করব, কিংবা এই লজ্জাদায়ক মুহূর্তটাকে মিস করব। বালিশে মুখ গুজে অশ্রু বিসর্জন দিচ্ছি আমি, রোদিককে কোথাও দেখতে পারছি না। তার পছন্দসই আজ স্পেশাল খাবার রান্না করেছি, সেই ফাঁকে তিনি আমাকে না জানিয়ে চলে গেলেন, হৃদয়টা কেঁপে উঠল। আমাকে বলে গেলে কি হতো? আমি বুঝি তাকে যেতে দিলাম না? আমার ভাবনার মাঝপথে দ্বার খোলার মৃদু শব্দ কর্ণপাতে আঘাত হানল, টনক নড়ল আমার, বিন্দু পরিমাণ স্থান অপসারণ করলাম না। নিম্নস্বর বিশিষ্ট কণ্ঠে বললেন, জোনাকি কি হয়েছে তোমার? লজ্জাবতী লতার মতো এত লজ্জা কেন পাচ্ছ? কান্নার গতি হ্রাস পেল, আমি দ্রুত চোখ মুছে পশ্চাৎ ফিরলাম। রোদিকের পরনে ছাইরাঙা ট্রাউজার, টাওয়াল দ্বারা আর্দ্র কেশসমূহ মুছতে ব্যস্ত, তবে বর্তমানে তার আর্দ্র হাত স্থির, অনিমেষ দৃষ্টি আমার নিকট। হৃদস্পন্দন বেড়ে গেল, আমাকে অচঞ্চল দেখে পুনরায় বলেন,
হোয়াট হ্যাপেন্ড জোনাকি? তুমি কথন অবসান করার পূর্বেই তাকে জাপটে ধরলাম। আকস্মিক ঘটা পরিস্থিতিতে রোদিক ভরকে গেল, ভারসাম্যহীন হয়ে পিছিয়ে গেল, সর্বোপরি দেয়ালের সহিত গিয়ে ঠেকেছে। অবিচল আস্থা সুমিত বলে, জোনাকি কুল ডাউন, কি হয়েছে বলো আমাকে। কোথায় ছিলেন আপনি? কত খুঁজেছি কিন্তু পাইনি, রোদিকের আদ্র হাতের সাহায্যে পেঁচিয়ে নিয়ে বলে। আমি ওয়াশরুমে ছিলাম, গা ছিপছিপে লাগছিল, ফ্লাইটে তো শাওয়ার নিতে পারবো না তাই। কিন্তু আমি যে দেখতে পেলাম না, তখন মেবি মায়ের কাছে ছিলাম। এবার ওঠো। আমি নিভু নিভু চোখে অবলোকন করলাম, তিনি পূর্বেই আমার দিকে তাকিয়েছিলেন বিধায় চোখাচুখি হলো দুজনার। আমি সরে আসার প্রয়াস করলাম, রোদিক ছাড়লেন না, তার বলিষ্ঠ হাতের সাহায্যে আমাকে মিলিয়ে নিলেন। অকপটে কণ্ঠে বলেন, শাড়ি পরতে যা যা লাগে পরে এসো, শাড়ি পরবে না আমি পরিয়ে দেব, নাও গো। মানে? কিছু না, জামাখুলো আমি পরিয়ে দিচ্ছি। আমি এক লাফে রোদিকের থেকে পিছিয়ে এলাম। রোদিক কাবার্ড হাতরে একটা কালচে প্যাকেট নিয়ে পড়তে বললেন। আমি মাথা নিচু করে প্যাকেট নিয়ে দ্রুত ওয়াশরুমের দিকে অগ্রসর হলাম। দাঁড় গ্রহণ করে প্যাকেট খুলতেই নজর কাড়ল পেটিকোট আর ব্লাউজ। আমি পরে উপর থেকে ওড়না জড়িয়ে বেরিয়ে এলাম। রোদিকের ঘোর লাগা নেত্রযুগল পা টেনে টেনে এগিয়ে এলেন, কোমর টেনে ড্রেসিং টেবিলের উপরে বসালেন, অতপর শাড়ি বের করে সামনে রাখলেন। নাক ছিটকালাম আমি, বৈশাখী শাড়ি, হাড়ি পাতিলের ছবি। আমি নাক ফুলিয়ে বলি, এ হাড়ি পাতিল কে পরবে? হাড়ি পাতিল কোথায়? এটা হাড়ি পাতিল না তো কি। একটা কাজ করি, আমি ব্লাউজ আর পেটিকোট খুলে আপনাকে দেই, আপনি পরে আসুন, আপনাকে হাড়ি পাতিল পরিয়ে দিই, এই ধরনের শাড়ি বিশ্রী লাগে। রোদিক একগাল হাসলেন বিনিময়ে, কাবার থেকে আরও একটা শাড়ি বের করলেন, শুভ্র রঙের ভেতরে লাল রঙের মোটা পার। এক দেখাতেই নিমেষেই মন কাড়ল। আমি দ্রুত শাড়িটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম, অপূর্ব সুন্দর। আমার থেকে শাড়িটা নিয়ে নিজেই নিজের কাজে মনোনিবেশ করলেন, কাজল দ্বারা টানা টানা করে পরালেন, লিপস্টিক লাগালেন, অতপর গা থেকে ওড়না সরিয়ে ফেললেন, খিচে নেত্রযুগল গ্রহণ করে নিলাম, হাত দ্বারা আঁকড়ে ধরলাম ড্রেসিং টেবিলের কাজ, চোখ মেলার প্রয়াস করলাম। কিছুক্ষণ পরেই ওড়না শক্তপোক্ত কাপড় দিয়ে হাত জোড়া বেঁধে দিলেন, আর দেখা হলো না তাকে। রোদিক নিজের অন্তকরণের ন্যায় শাড়ি পরিয়ে দিতে লাগলেন, তার দুষ্টু মিষ্টি স্পর্শের সাথে শাড়ি পরানো শেষ করলেন, চোখের বাঁধন খুলে দাঁড় করালেন, হাত মুড়ে পায়ের কাছে বসালেন, সযত্নে শাড়ির কুচি ঠিক করলেন, স্বচ্ছ দর্পণের সামনে দাঁড় করিয়ে দিলেন। আমার ঠিক পেছনে দাঁড়িয়ে গহীন নেত্রে দেখলেন সব কিছু, টেনে টেনে বললেন, বাহ অসাধারণ লাগছে তোমায়, তোমার ভালো লাগছে কি? আমার ধ্যানের ছেদ ঘটল, চট জলদি তাকাতেই মায়ায় হারালাম। শাড়িতে আমাকে ভালো লাগছে কি না জানা নেই, তবে রোদিকের পাশে দাঁড়ানোর ফলে আমাকে হাজার গুণ সুন্দর লাগছে। মেড ফর ইচ আদার, লজ্জানত হলাম। রোদিক চিবুক উঁচু করলেন, নেশালো মানুষের ন্যায় বললেন, কাল রাতের পরেও এত লজ্জা? আচ্ছা মেয়েদের এত লজ্জা আসে কোথা থেকে? তোমাকে দেখে মনে হচ্ছে বাসর ঘরে বসে আছো, আশ্চর্যজনকভাবে সেদিন তুমি এত লজ্জা পাওনি। বাহারটা রোদিকের অথরের উপর রেখে থামিয়ে দিলাম তাকে, তার বলা প্রতিটা কথা কাঁধে স্পর্শ করছে, বিধায় সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে, খাবারের নিমিত্তে ডাক পড়ল, তাই নিচে নামলাম। রোদিক শেষবারের মতো একটু জড়িয়ে ধরলেন আমায়, প্লিজ এইভাবে তাকিয়ে আছেন কেন, দেরি হয়ে যাচ্ছে তো, সবাই নিচে আপনার জন্য অপেক্ষা করছে। রোদিকের ভাবাবেগ নেই, সে স্থির বাধ্য হয়ে আমি তার গলা জড়িয়ে ধরলাম, দৃঢ় করে কিঞ্চিত নেত্রযুগল গ্রহণ করে রইলাম, অতিবাহিত হলো কিছুক্ষণ, অতপর আমি ছেড়ে দাঁড়ালাম। হাতের সাহায্যে রোদিকের মাথাটা এনে অধর ছুঁয়ে দিলাম, হাসির আধো আধো স্বর টেনে বললাম, নিজের যত্ন নেবেন, আমার সাথে কথা বলতে ভুলবেন না, তাড়াতাড়ি চলে আসবেন। বিনিময়ে তিনিও তার অধর জড়া ললাটে ছুঁয়ে দিলেন, বাদ ভাঙল আমার, নিভৃতে লুকিয়ে রাখা অশ্রুধারা গড়িয়ে পড়ল নিচে। রোদিকের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠলাম। রোদিক নিশ্চুপ গম্ভীর কণ্ঠে বললেন, কেঁদো না, আমি যাব না। যাবেন না মানে কি? যাব না মানে তোমাকে ছেড়ে আপাতত কোথাও যাচ্ছি না, ফ্লাইট ক্যান্সেল। আমি চটজলদি নেত্রযুগল মুছে নিয়ে অকপট কণ্ঠে বলি, শোনেন, একদম না, দেখুন আমি কাঁদছি না। আমি কেন কাঁদব? আমি তো এখন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাবো।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।